ভিডিওটি হবে মোস্ট একটি ইম্পর্টেন্ট ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন একটা জঙ্গল, এইখানে আমরা একটা নিউজ পেয়েছি যে এখানে বিভিন্ন মেয়েরা এসে ছেলে মেয়েরা ঘুরতে এসে এখানে অবৈধ কাজকাম করে ফেলে। তো আমরা আজকে এরকম একটা নিউজ পেয়েছি, আমরা দীর্ঘ 10 দিন অপেক্ষায় থাকার পরে আজকে তার একটা ছেলে এবং 2টা মেয়েকে আমরা দেখেছি একটা জায়গায় বসে আছে। আমরা চলুন তাদের হাতে নাতে ধরব। তবে এখানে ভিডিও করাটা আসলে একটু মানে গুরুত্বপূর্ণ, তো আমরা আসলে কি ক্যামেরাটা একটু লুকিয়ে নিব আর তাদের আমরা ফেসগুলো দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, তো চলুন আমরা আজকে তাদের হাতে নাতে ধরবো যে তারা কিভাবে এবং কেন অবৈধ কাজগুলো করে। তো চলুন তাহলে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি যে ওই যে ওয়ালের পাশে একটি ছেলে মেভি ওই যে আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে দুইটা মেয়ে আমাদের একটু আসপে দৌড় দিয়েছে। হ্যাঁ, ওই যে একটা ছেলে ভাই, আপনি এখানে কি করতেছেন? আমি ভাই এখানে বসে আছি ভাই। আপনি বসে আছেন, তাহলে ওই যে মেয়ে দুইটা দৌড় দিয়ে চলে গেল ভাই, মেয়েদেরকে আমি চিনি না ভাই, আমি এখানে বসে আছি। বুঝলাম না ভাই, আপনি বসে রয়েছেন কিন্তু মেয়েগুলা দৌড় দিল। আচ্ছা, মেয়েগুলা কোথায় গেল দেখি তো একটু দেখেন ভাই। আচ্ছা, মেয়েগুলা কোথায় চলে গেল? না ভিড়ে করতেছেন ভাই। আচ্ছা ভাই, আপনি এইখানে, বুঝলাম না, এই যে গভীর জঙ্গল, এইখানে কোনো মানুষজনের আনাগোনা নাই, কোনো মানুষ নাই আশপাশে, আপনি এখানে বসে রয়েছেন। আপনার পিছনে দেখলাম দুইটা মেয়ে দৌড়তে চলে গেল। ঠিক না ভাই, আপনি ক্যামেরা, না বুঝলাম না, আমাদের ক্যামেরার আসবে মেয়েগুলো পালালো কেন? মেয়েদেরগুলো আমি চিনি না, দেখেন কি কি করছে ওরা। তাহলে মেয়েগুলো পালাইলো কেন? আপনি এখানে বসে রয়েছেন, বুঝলাম না ভাই। বসে আছি, রিল্যাক্সে ঘুরতে আসছি আর কি। না না, বুঝলাম না, আপনি এখানে খুঁজে পান কিনা। আচ্ছা, মেয়েগুলো এখানে পালালো, জায়গাও খুব খালি এখানে, আপনি মানে আসলে কি ঘুরতে আসছেন? মেয়েগুলো আপনার সাজান না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু দেখি যে মেয়েরা এখানে দেখেন ভাই আসলে কি করলো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ওয়ালের পাশে ঢোকার সাথে সাথেই একটা কন্ডোমের মেবি প্যাকেট দেখতে পাচ্ছি। আসলে আমরা ওরকম ভাবে বুঝতে পারতাছি না আসলে এটা কি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন বিসেপ নামে একটা কন্ডোমের কাগজ। এই যে এখানে আরেকটা দেখতে পাচ্ছি পরে রয়েছে, তার মানে আমরা যেটা সন্দেহ করেছি সেটাই রাইট। তো আমরা সব সম্বন্ধে ভাই আমি বলতে পারি না ভাই, দেখেন আপনি। তাহলে এগুলা কি ভাই, ধরে নিয়ে আসেন ভাই। তাহলে এগুলা কি, এই যে এখানে কন্ডোমের, এই যে এখানে আবার একটা কন্ডোমের প্যাকেটও দেখা যাচ্ছে। এই যে ভাই ইউজ করা কন্ডোম আপনারা দেখতে পাচ্ছেন, একদম নগদ ইউজ করা, তারপরও সে অস্বীকার করছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম নগদ ইউজ করা একটি কন্ডোম এবং প্যাকেট পরে রয়েছে। যে এই দেখতে পাচ্ছেন এইখানে, আসলে এই যে এইখানে দেখতে পাচ্ছেন আপনার একটা কন্ডোমের প্যাকেট পরে রয়েছে। তো আমরা আরেকটু খুঁজে দেখবো, এই এই ছেলেটা যেন না যেতে পারে। হ্যাঁ, তোমরা ওকে ইয়ে করে রাখো, দেখে রাখো। আমরা আরেকটু সার্চ করব যে মেয়েগুলা এখান থেকে দৌড় দিয়েছে, তার মানে আপনারা ভিডিওতে যে চিত্র দেখলেন তাতেই প্রমাণিত হয় যে এইখানে কিছু অবৈধ কাজকাম হয়। আমরা আসলে মেয়েগুলাকে একটু ধরতে পারলে বা দেখাতে পারলে আমরা আসলে আরও ডিটেলস জানতে পারতাম, কারণ এইখানে বিভিন্ন ধরনের মেয়েরা অবৈধ বা টাকার কারণে এসেও অবৈধ কাজকাম করে থাকে। তো ওই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায় আরেকটি কন্ডোম ধরা পড়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এই যে আরেকটি কন্ডোম পরে রয়েছে, একদম দেখতে পাচ্ছেন নগদ ইউজ। এগুলো একদম দেখেন নগদ ইউজ, ভিতরে স্পাম রয়েছে, কন্ডোমের ভিতরে স্পামগুলো রয়েছে। হ্যাঁ, তো এভাবে অবৈধ কাজ হয়। তো আমরা ওই ছেলেটির সাথে আবার একটু কথা বলবো। ভাই, এখানে দেখতে পারলাম যে 2টা কন্ডোম পরে রয়েছে, একদম নগদ দিবে বলছে আমাকে, আর মাঝে তো আপনি চলে আসছেন, আমি দুবার করে 2টা কন্ডোম দেখতে পাচ্ছেন। ঠিক আছে ভাই, যা করার করছি ভাই আমাকে ছেড়ে দেন, পারলে ওদেরকে দুইরা ভাই শাস্তি দেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনি যে টাকার বিনিময়ে আসছেন যাক, ভালো কথা। আপনি ছেলে মানুষ পরিবেশ তো ভাই, জন্য এখানে আসছে, আর মেয়েরা আমাকে এখানে নিয়ে আসছে, বলছে ভাই এখানে একটু সেফ জায়গা, তো ও আচ্ছা আচ্ছা, এখানে আসলে খুব তোমাকে ভালোভাবে শান্তি দিতে পারবে। আচ্ছা, আপনারা কি মানে মেয়েরাই নিয়ে আসছে এখানে? আমাকে মেয়েরাই নিয়ে আসছে ভাই।
ও আচ্ছা আচ্ছা, তাহলে দেখা গেল তার মানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন আসলে কি জায়গাগুলো খুব নীরব, তো এখানে আসলে এই ধরনের কাজ কামই হয়। কেউ কেউ পাঠালে ওদের ধরতে পারবে না, দৌড় দিয়ে আসলে ওদের ধরাটা কি ঠিক হবে? এখন কি আমরা কি যাবো ওদের পিছনে? তো বন্ধুরা জানতে পারলেন যে এখানে যে এখানে সবসময় মেয়েরা আসে কাজগুলি করার জন্য, ওরা মানে প্রতিদিনই আসে। আপনারা চাইলে যদি ফলো করে রাখেন তাহলে ওদেরকে ধরতে পারবেন না, কারণ আমাকে যখন এখানে নিয়ে আসছে তার মানে ওরা হাজার হাজার ছেলেকে এখানে নিয়ে আসে। আচ্ছা, তাহলে এই ছেলেটির কথায় আমরা যে বক্তব্যটা জানতে পারলাম তার মানে এইখানে যে এই ধরনের কাজ হয় আমাদের সুন্দরে, ঠিক আছে, তবে আমাদের টিভি বক্সর ক্যামেরা থাকবে তাদের দিকেই, আমরা তাদের হাতে নাতে ধরবো। আশা করি তাদের আমরা যেভাবেই হোক হাতে নাতে ধরবো। তবে আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, আমরা পরবর্তী ভিডিওতে তাদের হাতে নাতে ধরার চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।